বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের মামলা হামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদিন মেজবা। দুপুরে গোপালগঞ্জের কালীনগর উচ্চ বিদ্যালয় মাঠে এক সভায় মেজবা অভিযোগ করেন, বিএনপির নাম ভাঙিয়ে ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা দাবি করছেন সেলিমুজ্জামান সেলিম, যা দলের আদর্শের বহির্ভূত। তবে অভিযুক্তের দাবি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এদিকে দিনাজপুর ফুলবাড়িতে বর্ধিত সভা করেছে বিএনপি। এ সময় বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গড়তে বিশৃঙ্খলা না করে সব স্তরের মানুষকে এক হতে হবে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।